আসলে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে জিব্বা, কথা কথা নিয়ে আমরা একটা কবিতার মতো করে বলবো। সবাই একটু শুনবেন প্লিজ। হ্যালো, বাবু রাজা বলে গবু হে মন্ত্রী শোনো, চিত্তে আমার সুখ নেই যে কোনো। গবু বলে কেন, তোমার তো সব আছে। হবু বলে নেই শ্রেষ্ঠ আমার কাছে। নিয়ে যাও যত কোটি টাকা তুমি চাও, জগতের সেরা শ্রেষ্ঠটি এনে দাও। গবু বলে এদের সমস্যার কি হলো, কিসের শ্রেষ্ঠ চাই শুধু বলো। পোশাক, খাদ্য, অলংকার, বাড়ি না নারী, বললে এক্ষুনি এনে দিতে পারি। হবু রেগে বলে সেটা কি, জানি আমি চাই সব সৃষ্টির সর্বশ্রেষ্ঠ যেটা, নিয়ে এসো সেটা। মন্ত্রী ফিরল বাড়ি, মুখখানা তার করি কালি মাখা হাড়ি। গৃহিণী দেখিয়া কহিল আহা মিতা, তোমার চেহারা করেছ কি বা। চিন্তিত গবু সমস্যা খুলে কয়, নাই কহে এ তো সমস্যা মুটে নয়, এসো আমার সাথে। মতির হাতটি ধরি সুজা নিয়ে গেল মাংসের দোকানে, খাসির একটি জিব্বা নিয়ে বেশ হেসে বলে নাও সমস্যা হলো শেষ। গবু রেগে বলে এ কেমন রসিকতা। নারী ধীরে কয় জিব্বা মানে কথা। আনন্দে গবু ছুটিয়া গিয়া পৌঁছিল রাজপ্রসাদে জিব্বা নিয়া। হবুরে কহিল দেখো রাজা দেখো, কথা হতে ভালো এ জগতে কিছু নেই। কথা দিয়া জোড়া দিতে পারো ভাঙা বুক, ভাঙা সংসারে এনে দিতে পারো সুখ। কথায় করতে পারো দেশ ও সমাজ, কথার শক্তি অনেক ভেবে দেখো মহারাজ। জগতের প্রতিটি দুঃখী মানুষের মনে যারা দিয়েছে এনে শক্তি প্রতিটি ক্ষণে। মহাপুরুষেরা নবী রাসুলেরা দেয়নি তো বাড়ি গাড়ি বৈভব কোনো, দিয়েছেন শুধু অমূল্য কিছু কথা, আর মানুষ পেয়েছে জীবনের পূর্ণতা। এত কল্যাণ আর কিছুতেই নেই, সব শ্রেষ্ঠের সর্বশ্রেষ্ঠ এই। হবু কহে অর্ধেক শুধু হলো, এবার সবার নিকৃষ্ট কিতা বলো, নিয়ে এসো সেটা। গবুর মাথায় বাজ, ঘুম ভেঙে আজ মুখ দেখেছিল কার। মন্ত্রী ছুটিয়া গেল বাড়িতে, ঝুলিয়া পড়িয়া বলিল গৃহিণীর গলা ধরি। সন্দেহ চোখে হাসিয়া কহিল নারী আজ যেন বাপু দেখি কিছু বাড়াবাড়ি, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছ মিতা। গবু বলে সবচেয়ে নিকৃষ্ট কিতা, রমণী নয়নে রহস্যবান হানি, স্বামীরে তাহার কি যেন কহিল কানে কানে। শুনিয়া গবুর অধরে হাসি না ধরে, গৃহিণীকে দেখে বিস্ময় ও আদরে। তারপর ফের মাংসের দোকানে গিয়া প্রসাদে ফিরিল আরেক জিব্বা নিয়া। হবুরে কহিল দেখো রাজা দেখো, কথার মতন বিষাক্ত কিছু নেই। সাপের চেয়েও ছুবল পাড়ে দিতে, ধ্বংস আনতে পারে কথা পৃথিবীতে। কথার আঘাতে ভেঙে গেছে কত বুক, কথার আগুনে পড়ে গেছে কত সুখ। সাজানো বাগান হয়ে গেছে ছাড়খার, ধ্বংস করেছে কথা কোটি সংসার। এত নিকৃষ্ট এ জগতে আর কিছু নেই, সব নিকৃষ্টের সেরা নিকৃষ্ট এই নাও। হবু বলে ধন্য ধন্য, আজ আমার পুরো রাজকোষ তোমার জন্য। ধন্যবাদ সকলকে।